আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। পানা টেকনিকের পক্ষ থেকে আমি শৈশব আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমরা যে টেকনিক নিয়ে আলোচনা করবো সেটি হলো কীভাবে আপনি আপনার ফোনের কন্ট্রোল ফ্যানের আইফোন বা অ্যাপল কোম্পানির যে ফোনগুলো আছে ওইসব ফোনের মতো আপনার কন্ট্রোল ফ্যানেল তৈরি করবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি আমাদের টেকনিকে চলে যাই। তো বন্ধুরা, আপনাদের এই টেকনিকটি সফল হতে যে অ্যাপসটি লাগবে যার নাম কন্ট্রোল ফ্যানেল। এই অ্যাপসটি আপনারা আপনাদের এটি কন্ট্রোল সেন্টার এই অ্যাপসটি লাগবে। এটি আপনারা আপনাদের প্লে স্টোরে পাবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে কন্ট্রোল সেন্টার লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তাছাড়া আমি এটি এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইচ্ছা করে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়ি, আমরা সরাসরি টেকনিকে চলে যাই। তো বন্ধুরা, অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন, কন্ট্রোল সেন্টার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর একটু লোডিং দিবে, আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন হচ্ছে। তো এখন যেটা করতে হবে সেটি হলো সাইজ, এখানে আমরা ক্লিক করবেন। সাইজে ক্লিক করে জাস্ট এখানে আপনি আপনার কন্ট্রোল ফ্যানেলটি আপনি কোন দিক থেকে নেবেন, লেফট সাইড ডান দিক থেকে নাকি রাইট সাইড ডান দিক থেকে লেফট সাইড বাম দিক থেকে বা বোটাম নিচ থেকে। তো আইফোনে মূলত বোটাম দিক থেকে থাকে, যেটি হলো যেমন আমি আপনাদের দেখাই এরকম নিচ থেকে টান দেয় উপরে চলে আসে জাস্ট এসো করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একবারে সেম টু সেম আইফোনের মতো আপনাদের কন্ট্রোল ফ্যানটি চলে আসছে। সাউন্ড, ব্রাইটনেস এখানে আছে, মিউজিক আছে, এখানে ওয়াইফাই, এয়ারফ্লেন আছে, তাছাড়া এখানে ক্যালকুলেটার, টর্চ, এইগুলো সব কিছু আছে এখানে। তো এখানে আবার রাইট সাইডে আছে, আপনার ইচ্ছা করলে রাইট সাইড থেকে এটা এটি সেটিং করে নিতে পারেন বা লেফট সাইড থেকেও সেটিং করে নিতে পারেন। এটার সাইজ আপনি এখানে অ্যাডভান্স অপশনে সাইজ বড় করতে পারবেন, কালার করতে পারবেন। তাছাড়া এখানে হাইড অন কিবোর্ডে এটি হাইড করে দেখতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা পজিশন আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আপনারা ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, কারেন্ট ওয়ালপেপার দিয়ে এটি সেট করতে পারবেন। বা মিউজিক কন্ট্রোল, এখানে যেটি মিউজিক কন্ট্রোল সেটি হলো যেমন আপনারা এখান থেকে যে যখন আপনারা এটা সেটিং করে নেবেন তখন এখানে যেমন এই যে মিউজিক প্লেয়ারটি, যে এখানে যে মিউজিক প্লেয়ারটি সেখানে আপনারা ক্লিক করার পর আপনারা একটি মিউজিক প্লেয়ার সেট করে নিতে হবে। তো সেটি হলো মিউজিক প্লেয়ার, যেমন আমি এখানে মিউজিকটি সেট করে নিলাম, যাতে করে কী হবে আপনি যখন আপনার এই মিউজিক প্লেয়ারে কোনো গান প্লে করবেন অটোমেটিক এটা এই এখানে বারে চলে আসবে, এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন মিউজিকটি। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ফোনে আইফোনের মতো কন্ট্রোল ফ্যানেল তৈরি করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই টেকনিক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে, আর এই ভিডিওটি যদি বুঝতে বা দেখতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে। আর অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।